আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পুত্রবধূরা তার শ্বশুর শাশুড়িকে মা বাবার মতোই সেবা করবে নাকি কম বেশি করবে। ইসলাম আমাদেরকে এই বিষয়ে কি দিক নির্দেশনা দেয়, সঠিক আলোচনা বুঝতে অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে আমাদেরকে ইসলাম যে দিক নির্দেশনা দেয় সেটা হলো যে পুত্রবধূরা যারা আছে, পুত্রবধূর নিয়ম হলো সে তার নিজের মা বাবার সেবা করবে, তদ্রূপ ছেলের নিয়ম হলো সে তার নিজের মা বাবার সেবা করবে। কিন্তু পুত্রবধূর উপর তার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা এটা আবশ্যক না। এটা হচ্ছে ক্লিয়ারলি কিতাব থেকে মূল এবারতের কথা, শ্বশুর শাশুড়ির সেবা করা পুত্রবধূর জন্য আবশ্যক না। তবে যেহেতু আর তার স্বামী সে পরিবারের মধ্যে সবসময় উপস্থিত থাকতে পারে না, আপনাদের রিজিক সন্ধানের জন্যই তাকে বাহিরে যেতে হয়, বাহিরের কাজকর্ম করতে হয়, তো এখন যদি তিনি মা বাবার সেবা করার মধ্যে ব্যস্ত থাকেন তাহলে তো আপনার খাবার দাবারের ব্যবস্থা হবে না। তো এটা কোনো কোনো পরিবারের ক্ষেত্রে হয়ে থাকে, তার খাবার দাবারের জন্য কষ্ট হয়ে যায়, সরাসরি ছেলের পক্ষে মা বাবার সেবা করা সম্ভব হয়ে ওঠে না। এজন্য কোনো স্ত্রী যদি এমন কথা বলে যে আসলে তো আমি তো আমার শ্বশুর শাশুড়ির খেদমত করা, সেবা করা তো আমার আবশ্যক না, আমার আবশ্যক আমার মা বাবারটা, তদ্রূপ তখনও ছেলেদের কিন্তু এই কথাও বলার অধিকার রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা স্ত্রীদের মধ্য থেকে একজন, দুইজন অথবা তিনজন, চারজন বিবাহ করতে পারো। তো বিবাহের অধিকার ইসলাম ছেলেদেরকে দেয়। তখন ছেলেরা যদি এমন পরবর্তীতে অন্য একজন স্ত্রীকে বিবাহ করে নেন যে তার মা বাবার খেদমত করবে, তাহলে এটা ছেলেরা করতে পারে। তখন ছেলেরাও কিন্তু এই জাতীয় কথা মেয়েদেরকে বলতে পারে, এটা তার অধিকার রয়েছে। কারণ ছেলে তো সবসময় পরিবারের টেনশনের কারণে, অন্যান্য বিষয়গুলো লক্ষ্য রাখার কারণে কিন্তু সে সবসময় পরিবারের দিকটা লক্ষ্য রাখতে পারে না, মা বাবার খেদমত করতে পারে না। এজন্য আপনার স্ত্রীর উচিত তার শ্বশুর শাশুড়ির খেদমত করা, তাদের দিকটা লক্ষ্য রাখা, যেহেতু আপনার স্বামী, সংসারটা আপনার, বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। আর তারা একসময় থাকবে না, তো আপনারও কিন্তু, আপনিও কিন্তু একসময় শ্বশুর শাশুড়ি হবেন, তখন আপনার ক্ষেত্রেও যদি আপনার পুত্রবধূ এমন কথা বলে তখন আপনার কেমন লাগবে? এই জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন শ্বশুর শাশুড়ি খেদমত করতে। ইনশাআল্লাহ জীবনের মধ্যে অনেক খায়ের বরকত হবে। আল্লাহ তালা আমাদের কখনো কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহ লা ইউদিউ আজরুল মুহসিনিন, যারা ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তাদের প্রতিদান নষ্ট করেন না। এই জন্য আমরা অবশ্যই আল্লাহ তালার নিকট চাইবো আল্লাহ তালা আমাদেরকে উত্তম প্রতিদান দান করুক। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।